আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। 1428 বঙ্গাব্দ আষাঢ়ের 12তম দিনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি ক্লাসে। অধ্যায় 3 রূপতত্ত্ব এই পাঠের 4 নং পর্ব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থাপন করব তোমাদের জন্য 43 পৃষ্ঠা বচন 3.6। তো আসলে বচন শব্দটা দ্বারা কি বোঝায়? সংখ্যার ধারণা। মার্কার, একটি মার্কার। এখন এখানে যদি দুইটা মার্কার হয় কয়টা হলো? এটা হলো এক বচন, আর এই দুইটা বহু বচন। এখন অ্যারাবিক যারা আরবে বলে এক বচন, দ্বিবচন, বহু বচন, মানে দুইয়ের অধিক হলে তারা বহু বচন বলে, দুইটা হয়ে গেলে দ্বিবচন বলে। কিন্তু বাংলা আর ইংরেজি, বাংলা যেহেতু ইংরেজি থেকে অনেকটাই অনুকরণ করা, অনুসরণ করা, বাংলা আর ইংরেজি একই ধরনের। তো আমরা চলে আসি, যদি সংখ্যার ধারণা বোঝায় তাকে বচন বলে। বচন শব্দ দ্বারা বোঝায় সংখ্যার ধারণা, তাহলে সংখ্যার ধারণা বোঝালে বচন বলে, তাই তো? ঠিক আছে, যদি সংখ্যার ধারণা পাওয়া যায়। আর এই সংখ্যার ধারণা কোনটার কোনটার হবে? আমরা পদ পড়েছি বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় ক্রিয়া, বা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, যেভাবে সহজে মনে রাখা যায়। তো এই বিশেষ্য আর সর্বনামের বচন ভেদ হয়, এটা একটু মনে রাখতে হবে। বিশেষ্য এটা অনেক সময় বহু নির্বাচনী আসে পরীক্ষায় তোমাদের, কোন পদ দুটির মানে বচন নির্ণয় করা হয়, তাহলে সেটা কি? বিশেষ্য আর সর্বনাম। কিভাবে বিশেষ্য আর সর্বনাম সেটা দেখাচ্ছি। আচ্ছা, এক বচন মেয়ে, ঠিক আছে, এই বিশেষ্য মেয়েরা, ঠিক আছে। এখন বিশেষ্য, ঠিক আছে, সর্বনাম সে, তারা, বোঝা গেল কথা? এটা সর্বনাম, এটা এটা এক বচন ছিল, আর এটা হলো কি? বহু বচন। এটা এক বচন, এটা বহু বচন, আবার এটা বিশেষ্য এক বচন, এটা বিশেষ্য বহু বচন। এখন এইগুলি খেয়াল রাখতে হয় যে বিশেষ্য আর সর্বনামের বচন ভেদ হয় এই দুইটি পদের। এখন আমরা আর একটু দেখব, এই হলো বল, এটা কি এক বচন? আচ্ছা, এক বচন ইংরেজিতে বলবে কি? সিঙ্গুলার, LAR, সিঙ্গুলার। আর প্লুরাল কি বলবে ইংরেজিতে? PLURAL, প্লুরাল, ব্যাস শেষ। কিন্তু প্লুরাল আর সিঙ্গুলারের নিয়ম সেটা ইংরেজি ক্লাস থেকে জানতে পারবে। এরপরে আছে খাতা, বল, বলগুলো। এখন বলেরা হবে না, কারণ এটা হলো বস্তুবাচক। এটা বড় ক্লাসে জানতে পারবে যে গুলো, গুলান, গুলি, গাছা, গেছো, টিটা, খানাকানি, এগুলি কোথায় যুক্ত হয় আর কোথায় রা বসে। এখন এটা মেয়েরা, এটা বলগুলো, কেন? এটা ছেলে, একটু দেখাচ্ছি, ছেলেরা। এখানে ছেলে, ছেলেগুলো হয় না, কারণ সেটা বস্তুবাচক, ছেলেগুলো। আবার দেখি ছাত্র, এ হলো ছাত্র। এখন ছাত্র গণ হবে না, হবে ছাত্রবৃন্দ। আবার ছাত্ররা হয়, ঠিক আছে, ছাত্রবৃন্দ একটু উন্নত প্রাণীবাচক। এরপর আছে শিক্ষক, ঠিক আছে, শিক্ষক হবে শিক্ষক গণ, ঠিক আছে, শিক্ষক। আর যদি আরবিতে হয় তাহলে অহেদ তাসনিয়া জমা, তিন প্রকারের, এক বচন, দ্বিবচন, বহু বচন। ছেলেরা, ছেলেগুলো হবে না, ছেলেরা হতে পারে। তো আরো কিছু দেখাচ্ছি তোমাদের, মেঘ। এখন মেঘ, এটা মেঘমালা, মেঘমালা, মেঘপুঞ্জ হয়, মেঘমালা হয়, আবার মেঘপুঞ্জ হয়, মেঘপুঞ্জ, ঠিক আছে। কিন্তু যদি হয় ফুলের মালা, তাহলে মালা গাছই হবে, কারণ একটা মালায় অনেকগুলি ফুল থাকতে পারে, কিন্তু মালা হবে একটা। সেই ক্ষেত্রে এরকম কিছু ব্যতিক্রমী আছে, কিন্তু সেইগুলি তোমাদের জন্য না, এগুলি বড়দের জন্য, কমল নিকর, ঠিক আছে, এগুলি তোমাদের জন্য না। তো এরপরে আসি পক্ষ। আচ্ছা, বচনটা আর একটু বলি, বচন হলো সংখ্যার ধারণা বোঝায়। কোনটার সংখ্যার ধারণা বোঝাবে? পদ আছে বিশেষ্য আর সর্বনাম, এটার ধারণা বোঝাবে। কি ধারণা বোঝাবে? কোন শব্দ দ্বারা একটা বোঝায়, কোন শব্দ দ্বারা দুটো বোঝায়। এক বচন ইংরেজিতে বলে সিঙ্গুলার, প্লুরাল বলে বহু বচন, ঠিক আছে। মেঘ, মেঘমালা, বই, বইগুলো, শিক্ষক, শিক্ষকগণ, ছাত্র, ছাত্রবৃন্দ, তারপরে মেয়ে, মেয়েরা, ছেলে, ছেলেরা, ইত্যাদি, বল, বলগুলো, খাতা, অনেক খাতা, খাতা আবার খাতাগুলো। এটা শুনতে কেমন লাগে না?
তো অনেক খাতা বললে একটু সুন্দর হয়, মানে উন্নত শব্দ দিয়ে যত করা যায় তত ভালো। আর তারপরে সর্বনাম, যেমন সে, তোমরা, সে তোমরা নয়, সে তারা, আমি আমরা, আমি আমরা, সে তোমরা, তুমি তোমরা, সে তারা, তো এই আর কি। এরপরে যাব আমরা পক্ষ। পক্ষটা কি? পক্ষ বলতে বোঝা আসলে পুরুষ। এখন পুরুষটা কি? পুরুষ, পুরুষটা কি বাংলায়, এই আছে ইংরেজিতে বলি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা পড়েছি। এগুলি তো তোমাদের তৃতীয় শ্রেণী থেকে শুরু হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কিন্তু বাংলায় এসে একটু সমস্যা হয়। এখন পক্ষ, পড়া শেষ করে আমি বল খেলতে যাব, একটু বই থেকে বলি, পড়া শেষ করে আমি বল খেলতে যাব। তো এখানে আমি, আচ্ছা আর একটু সুন্দর করে দেখাই, পক্ষ তাই না, আমি, তুমি, সে। এখন এখানে এটা হলো পক্ষ, বক্তা পক্ষ, ঠিক আছে, তুমি শ্রোতা পক্ষ, একটু খেয়াল করি, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, আর একটা হলো ও, এটা হলো অন্য পক্ষ। এখন অনেকে মনে বলে, ছাত্ররা, স্যারে তো বই দেখেই পড়ায়, তাহলে আমাদের আবার তার ক্লাস করতে হবে, কারণ অনেক পাজি ছেলে পেলে তো বলে পড়তে হবে। এইটা হলো ফার্স্ট পার্সন, আর এটা হলো সেকেন্ড পার্সন, এফপি ফার্স্ট পার্সন, আর এসপি সেকেন্ড পার্সন। এখন এইটা সে, সেটা কি, থার্ড পার্সন, টিপি থার্ড পার্সন, ওকে। এখন আমি আর তুমি ছাড়া অন্য কেউ যদি হয় তাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কয়, সিঙ্গুলার নাম্বার মানে একবচন। আমি ছাড়া, আমি আর তুমি ছাড়া যদি কেউ হয় তাকে থার্ড পার্সন কয়, মানে আমি শব্দটা নাই, ইংরেজিতে যদি আই আর ইউ বাদ দিই, আই আর ইউ এই দুইটা বাদ দিয়ে যা হবে সেটা কি থার্ড পার্সন। কথা বোঝা গেল? ক্লিয়ার না? ভেজাল আছে? কোনো ভেজাল নাই। পক্ষ আছে, এটা হলো বক্তা পক্ষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। এইটাই বড় হলে জানবে যে কি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটা আছে নাম পুরুষ। নাম পুরুষ মানে হলো কি, প্রথম পুরুষ বলে। কেমন, আমি যদি আমার বন্ধুর সাথে কথা বলি তাহলে আমি তাকে কেমন করে বলবো? তুই করে নিশ্চয়ই বলবো। তুমি যদি তোমার বন্ধুর সাথে কথা বলবো, আবি দেদিকে আয়, এই যে তুচ্ছ করে বলা, কাছের বোঝানো, এইটা হলো নাম পুরুষ বা প্রথম পুরুষ। আর আমরা যদি আমার শিক্ষককে বলি তখন বলবো যে কি বলবো, স্যার আপনি এদিকে আসেন, এটা বলবো না, আমি আপনাকে স্মরণ করছি, এরকমই তো বলবো নাকি? এই যে আমি মানে কি উন্নত প্রাণীবাচক, এইটাই উত্তম পুরুষ। আর মধ্যম পুরুষ কি? তুমি তোমরা, আমাকে বাদ দিয়ে। আর একটু ক্লিয়ার করে বলি, কি ব্যক্তি যদি নিজে হয় তাহলে সেটা উত্তম পুরুষ, আর আমার পরিবর্তে আমি যাকে ইন্ডিকেট করে বলবো সে হলো মধ্যম পুরুষ বা তুমি, আর এরপরে এই দুইজন বাদ দিয়ে যে হবে সে হলো নাম পুরুষ বা প্রথম পুরুষ। আর না প্রথম পুরুষ, তবে সেগুলি কি প্রথম পুরুষ, সে, তাকে, তার, একে, এর, তারা, তাদের। কিন্তু আবার তুচ্ছার্থে শ্রোতাপক্ষ হয় তুই, তোদের, সেই যে তুই তোদের হয়, তুই তোদের, এটা হলো আবার শ্রোতাপক্ষ। আর সে, তাকে, তার, একে, এর, তারা, তাদের। আচ্ছা আরো একটু বলি, সোজা করে বলি, যেমন হি, এটা কি থার্ড পার্সন না? হি, তাহলে এটা কি, এই আইও নাই ইও নাই, এটা থার্ড পার্সন, ওকে। আর তুচ্ছ করে বললে তুই, সেটা হয় মধ্যম পুরুষ। এখন এটা অন্য পুরুষ বা প্রথম পুরুষ ক্লিয়ারলি হয় না, তবে তার হয়, সে তার, এই তারটা হবে, কিন্তু তুই তোর হয় না। কেন না হয় না? এটা হলো তুই হলো কাছের করে বোঝানোর জন্য হয়, তুচ্ছার্থে মধ্যম পুরুষ বা শ্রোতা পক্ষ। তো এই হলো বচন আর পক্ষ আলোচনা। পক্ষটা হলো তোমরা বড় হলে যেটা জানতে পারবে যে পুরুষ আর পক্ষ একই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।